আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি জিএম আসলাম আলী, এসপিসি সহকারী প্রধান শিক্ষক, এসপিসি কাপুরপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের জ্যামিতি অংশ থেকে একটি জ্যামিতি নিয়ে তোমাদের সামনে আমি আলোকপাত করব। তোমরা লক্ষ্য করবে, এখানে আমি প্রথমত তোমাদের বোর্ডে তিনটি চিত্র তোমাদেরকে দেখাচ্ছি, চিত্র নং 1, 2 এন্ড 3, তিনটি চিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি এই জ্যামিতিটা তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু আমি তোমাদেরকে অতি সহজে এর ধারণ যে সিস্টেমটা সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করলে খুব সহজেই জ্যামিতিটাকে তোমরা ধরে রাখতে পারবে। প্রথম চিত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বি ও একটা ত্রিভুজ, ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ এ বি ও। এই ত্রিভুজটার এ ও বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করেছি, বর্ধিত করলে এখানে বি ও ডি একটা বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে। আমি একটু বলে নিই, এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এ ও বাহু আর বি ও বাহু পরস্পর সমান। এটা একটু মনে রাখবে, এই বাহুটি এই বাহুটি সমান। তো তোমরা পূর্ব পাঠেই যে পূর্ব শ্রেণীতেই তোমরা একটা বিষয় জেনেছ, কোন ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুইটি পরস্পর সমান। তো এই বাহু দুটি সমান বিধায় আমি বলতে পারি এই কোণটি আর এই কোণটি পরস্পর সমান। আর আরো একটি বিষয় তোমরা অষ্টম শ্রেণীতে জেনেছ যে কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণটা উৎপন্ন হয় সেই বহিঃস্থ কোণটা হবে ওই ত্রিভুজের বিপরীত অন্তঃস্থ যে দুটি কোণ আছে, অর্থাৎ এই টি এবং এই টি, এই কোণ দুটি সমষ্টির সমান। তার মানে আমি বলতে পারি এই এ কোণ আর বি কোণের যে সমষ্টি হচ্ছে এই বি ও ডি কোণ। এখন আমি তার পূর্বে জেনেছি যে এই কোণটি আর এই কোণটি পরস্পর সমান, কারণ ইহাদের বিপরীত বাহু দুটি সমান। তাই যদি হয় তাহলে আমি বলতে পারি যেহেতু এই দুইটি কোণের সমষ্টি এইটা, আবার এই দুইটি কোণ পরস্পর সমান, ধরো এইটা মান 1, এইটার মান 1, তাহলে এর মান হবে 1 যোগ 1 সমান 2, অর্থাৎ এর প্রত্যেকটি ডাবলে অথবা এর অর্ধেক এইটি অথবা এইটি, এরা পরস্পর এর অর্ধেক। আশা করি তোমরা প্রথম চিত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছ। প্রথম চিত্রে এ পর্যন্ত আমরা অবহিত হতে হওয়া প্রয়োজন, সেটা হচ্ছে এই দুইটি কোণের সমষ্টি এই, আবার এই কোণটি হবে এই কোণের অর্ধেক হবে এইটি অথবা এইটি যেটা বলো, অথবা এই কোণের দ্বিগুণ হচ্ছে এটা, অর্থাৎ এ কোণের দ্বিগুণ বি ও ডি কোণ। এ পর্যন্ত জানলে যথেষ্ট প্রথম চিত্রে। দ্বিতীয় চিত্রে আমি আসি, দ্বিতীয় চিত্রে দেখো ঠিক এই এ বি ও ত্রিভুজটা আমি এখানে স্থাপন করেছি, আর আরেকটি ত্রিভুজ এখানে যুক্ত হয়েছে এ ও সি ত্রিভুজ। আমি ধরে নেব এই ত্রিভুজ দুইটি সমান, এবং সেক্ষেত্রে এটা আমরা ধরে নিব যে এই ত্রিভুজে যেমন আমরা দেখেছি এ কোণের ডাবল এই বি ও ডি কোণ, ঠিক এখানেও একই ঘটনা যদি ঘটে যে এই বাহু আর এই বাহু সমান হয় আর এই, তাহলে এই কোণটি এবং এই কোণটি পরস্পর সমান হবে, এই দুই কোণের সমষ্টি এইটা হবে, অতএব এই কোণের ডাবল হবে এইটা অথবা এর অর্ধেক হবে এইটা, যদি ঘটনা দুটো সত্য হয়। তো আমরা এটা ধরে নিচ্ছি যে ঘটনা দুটো একই সমান, ঘটনা দুইটি একই ঘটনা, অর্থাৎ এখানেও যা এখানেও তাই। তাহলে আমরা বলছি যে এই কোণের ডাবল এইটা, এই কোণের ডাবল এইটা, অতএব আমরা এখানে এভাবে বলতে পারি যে পুরো যে এ কোণটা আছে বি এ সি কোণ যেটা, তাহলে বি এ সি কোণের ডাবল হবে বি ও সি কোণ।
কারণ এ ডাবল এই এ ডাবল এই অতএব এই পুরো এ কোণের দ্বিগুণ হবে বি ও সি কোণ। এই পর্যন্ত ধারণা নেওয়াই আমাদের দ্বিতীয় চিত্র থেকে নিতে হবে, সুস্পষ্ট ধারণা হয়তো তোমরা পেয়েছ। এরপর আমরা তিন নম্বর চিত্রে দেব। তিন নম্বর চিত্রে আমরা একটু এভাবে ধারণা নিব, আমরা এখানে দেখাচ্ছি এই বাহু সমান, আবার এই বাহু সমান, অর্থাৎ এই তিনটি বাহু পরস্পর সমান। কোন কোন তিনটি বাহু? এ ও বি ও সি ও, এই তিনটি বাহু পরস্পর সমান। যদি হয় তাহলে ও থেকে বি এর দূরত্ব, ও থেকে সি এর দূরত্ব, ও থেকে এ এর দূরত্ব সমান। অতএব আমরা বলতে পারি এ বি সি এরা সমবৃত্ত, তিনটি বিন্দু, অর্থাৎ এই বিন্দু তিনটি একই বৃত্তের পরিধির উপর অবস্থিত। তাই যদি হয় তাহলে আমরা তিন নং চিত্রে আমরা এই ও বিন্দুকে কেন্দ্র করে ও এ সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটি বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তটি এ বি সি তিনটি বিন্দু দিয়ে যাবে। আমরা তিন নং চিত্রে এবার এসে এখানে দেখতে পাচ্ছি যে এই এ বি সি বৃত্তের বি সি হচ্ছে একটি সাপ, এই সাপের উপর দণ্ডায়মান একটি কোণ বি ও সি কোণ, এই কোণটি বৃত্তের উপর অবস্থিত, একটি চাপের উপর অবস্থিত এবং এটি একটি কেন্দ্রস্থ কোণ বি ও সি কোণ, এটা হচ্ছে একটি এই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ। এই একই বিসি চাপের উপর আরো একটি কোণ আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বি এ সি কোণ। এই কোণটিকে বলা হয় বৃত্তস্থ কোণ, অর্থাৎ যার শীর্ষবিন্দু কোন বৃত্তের উক্ত বৃত্তের পরিধির উপর অবস্থিত এ বিন্দু। অতএব এ বি এ সি কোণ এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর বি ও সি কোণ যার শীর্ষ বিন্দু কেন্দ্রে, সে কারণে এই বি ও সি কোণটি হবে একটি বৃত্তস্থ কোণ। আমরা এই দুই নং চিত্রে দেখেছি এ কোণের দ্বিগুণ হচ্ছে বি ও সি কোণ, আর এখানে সেই চিত্রটি এই বৃত্তের অভ্যন্তরে এসে যদি আমরা বর্ণনা করি তাহলে আমরা বলতে পারি যে বি এ সি কোণ যে বৃত্তস্থ কোণ তার দ্বিগুণ হচ্ছে বি ও সি কেন্দ্রস্থ কোণ। তোমরা বইয়ে যেভাবে দেখেছো আমি তার বিপরীত ক্রমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, বইয়ে এখান থেকে বর্ণনা করে এখানে আসছে আর আমি এখান থেকে বর্ণনা করে এখানে গেলাম বোঝানোর সুবিধার জন্য। অতএব আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি তিন নং চিত্রে যে কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ, অথবা বিপরীত কথা বলা যেতে পারে কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। এটি হচ্ছে তোমাদের আজকের জ্যামিতিটার বিবরণ প্রতিপাদ্য বিষয়, আর সাধারণ যে সূত্রটা আমরা এখান থেকে গঠন করলাম সেটা হচ্ছে কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই সূত্রটি আমরা প্রতিষ্ঠিত করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, আগামী ক্লাসের জন্য প্রত্যাশা রেখে তোমরা থাকবে সাথে। ধন্যবাদ।